শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা শুরু করব মেনসুলেশন বা পরিমিতি যেটা তোমাদের সাধারণ গণিতের চ্যাপ্টার 16 রয়েছে তো পরিমিতি বা পরিমাপ এই ধরনের জিনিসগুলো হচ্ছে খুব বেশি মজার টপিক কারণ এটার সাথে হচ্ছে জিওমেট্রি কিছু সম্পর্ক রয়েছে সো জন্য হচ্ছে এই টপিকটা আমরা একটু মজার হইতে পড়ার চেষ্টা করব তো তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আসাদুল জামান শান্ত আর আমাদের এই স্লাইডগুলো বানাতে সাহায্য করেছে মরাইরা পিকাবো তো চলো আজকে আলোচনা শুরু করা যাক তো আমাদের পরিমিতি পরিমিতি অনেকেই হচ্ছে গিয়ে তোমরা অনেকে হয়তো এই মুহূর্তে হয়তো পড়ে থাকবে আবার হয়তো অনেকের কাছে নতুন তো যাই হোক না কেন আমরা একদম বেসিক কোর জিনিস থেকে শুরু করব পরিমাপের কি জিনিস আমরা জানবো এই অধ্যায় না জানবো সব কিছু সম্পর্কে আমরা একটু ডিটেলস একটু ওভারভিউ দিব এখন তো পরিমিতির মধ্যে আমরা যেটা পড়বো তার আগে সেটা হচ্ছে গিয়ে আমাদের পরিমাপ সম্পর্কে জানা তো কোন কিছু দৈর্ঘ্য ওজন ক্ষেত্রফল আয়তন এগুলো নির্ণয় করা হলো হচ্ছে পরিমাপের মূল বিষয় তুমি যখনই হচ্ছে গিয়া মেজারমেন্টের ক্ষেত্রে যখন চলে আসবে তখন সেক্ষেত্রে হতে পারে সেটা লেন্থ হতে পারে সেটা ওয়েট হতে পারে সেটার এরিয়া বা ভলিউম যে কোনো কিছুই হচ্ছে তোমার মেজারমেন্টের সাথে সম্পর্ক সম্পর্কিত তো যেমন তোমাকে যদি বলা হয় তোমার উচ্চতা কত তুমি হয়তো বললা আমার উচ্চতা ভাইয়া 1.5 মিটার তো 1.5 মিটারটা হচ্ছে একটা পরিমাপ মেজারমেন্ট তোমাকে বলা হয় হোয়াট ইজ ওয়েট তোমার ওজন কত তুমি বললা তোমার ওয়েট হচ্ছে হয়তো তুমি বললা একশো পঞ্চাশ নিউটন বা তোমার ভর কত তখন তুমি হয়তো বললা তোমার ভর হচ্ছে গিয়ে সেভেন্টি কেজি তো যেটাই তুমি বলো না কেন এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে গিয়ে কি একটা পরিমাপের বিষয় বা এক একটা হচ্ছে পরিমাপযোগ্য রাশি তো তারপরে তোমাকে হচ্ছে এগুলো গেল রিয়েল লাইফ এপ্লিকেশন যদি হচ্ছে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন বা আমাদের পড়ালেখার ক্ষেত্রে যে সকল জিনিসগুলো দেখতে পাই পরিমাপের মধ্যে যেমন তোমাকে বলা হলো এই ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল কত তোমাকে হয়তো বলতে পারে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল নির্ণয় করো তখন এই ক্ষেত্রফলের যে জিনিসটা সেটা হচ্ছে কি একটা পরিমাপের কনসেপ্ট অনুভাবে তোমাকে যদি বলা হয় এখানে তোমার একটা বক্স দেওয়া হলো তো এই বক্সটার আয়তন তোমাকে নির্ণয় করতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বক্সের আয়তন নির্ণয় একটা পরিমাপের অংশ বিশেষ তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিমাপটা সেটা পরিমাপের হচ্ছে দুটি বিষয় থাকবে একটা হচ্ছে গিয়ে পরিমাপকৃত রাশি এবং আরেকটা হচ্ছে গিয়ে একক রাশি অর্থাৎ তোমাকে যদি সে ফর এক্ল তোমাকে বলা হলো যে তোমার তোমার উচ্চতা কত তো তোমার উচ্চতা কত যখন তোমাকে বলা হলো তুমি বললাম উচ্চতা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে সেক্ষেত্রে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে গিয়ে একটা মান এটা হচ্ছে গিয়ে একটা ভ্যালু বা এটা আমরা বলি এটা হচ্ছে একটা মান এবং এই যে মিটার আমরা বললাম এই মিটারটাকে বলি হচ্ছে গিয়ে আমরা একটা ইউনিট বা একক বলি তাই না দেখলাম যে আমাদের একটা একটা পরিমাপের দুটি জিনিস থাকবে হচ্ছে পরিমাপকৃত রাশি আমরা কতটুকু মান পাচ্ছি এবং আর একটা হচ্ছে গিয়ে ইউনিট অর্থাৎ কতটুকু আমাদের হচ্ছে একক হিসাবে কাজ করবে তো এই জন্য আমরা পরিমাপকে লিখতে পারি পরিমাপ ইজ ইকাল টু পরিমাপকৃত রাশি ডিভাইডেড বাই একক রাশি অর্থাৎ তুমি পরিমাপ করার পরে যে রাশিটা পাচ্ছ সেটাকে যদি তুমি হচ্ছে একক রাশি দিয়ে যদি ভাগ করো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার এক্স্যাক্ট পরিমাপটা বা মেজারমেন্টটা তুমি পেয়ে যাবো এটা শুধুমাত্র যে উচ্চতার ক্ষেত্রে প্রযোজ্য তা প্রযোজ্য তা না যে কোনো ধরনের পরিমাপের বিষয়ের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে তো আশা করি আমরা পরিমাপ সম্পর্কে একটু বেসিক ধারণা পেয়েছি তো এখন আমরা আপাতত এই অধ্যায়ে কি কি জিনিস আমরা আলোচনা করব সেটা একটু ওভারভিউ দেওয়া যাক তো এই অধ্যায়টা সম্পূর্ণ অর্থাৎ সিক্সটিন পয়েন্ট ওয়ান আমরা জানি পরিমাপকৃত যে রাশির ভিতরে যে আমাদের যে পরিমিতি চ্যাপ্টারটা রয়েছে এই পরিমিতি চ্যাপ্টারে সিক্সটিনের মধ্যে চারটা আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে সিক্সটিন পয়েন্ট ওয়ান সিক্সটিন পয়েন্ট টু থ্রি অ্যান্ড ফোর তো এর মধ্যে সিক্সটিন পয়েন্ট ওয়ানে আজকে আলোচনা বিষয় আমাদের তো এই সিক্সটিন পয়েন্ট ওয়ানে আমরা শুধুমাত্র বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলি আমরা জানবো এর ভিতরে কয়েকটা সূত্র তোমাদের সাথে ফ্যামিলিয়ার যেমন তোমরা হয়তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এতদিন জানতা ভূমি উচ্চতা ছাড়াও যে আমাদের অন্যান্য অনেকগুলো সূত্র রয়েছে যেগুলো ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে মূলত এইটার আলোচনার বিষয় অধ্যায় আলোচনার বিষয় তো প্রথমত আমরা জানবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তারপরে আমরা জানবো যে ত্রিকোণমিতিক ক্ষেত্রফল অর্থাৎ একটা ত্রিবুজ যদি দেওয়া থাকে সেই ত্রিভুজের ত্রিকোণমিতিক ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করতে পারবে তিন নম্বরে আমরা জানবো বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি চার নম্বরে জানবো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বাবা আমরা কিভাবে নির্ণয় করতে পারি এবং পাঁচ নম্বরে জানবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি তো বেসিকলি এই পাঁচটা জিনিসই হচ্ছে আমরা এই অধ্যায়ে আলোচনা করব সো প্রথমে সমকোণী ত্রিভুজ দিয়ে শুরু করা যাক তো সমকোণী ত্রিভুজের প্রথমে আগে আমরা জানি সমকোণী ত্রিভুজটা কাকে বলে সবাই জানো যে যেকোন একটা ত্রিভুজের যদি একটা কোন সমকোণ হয় তাহলে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো সে ফর এক্সাম্পল এখানে এবিসি একটা ট্রাইঙ্গেল দেওয়া হয়েছে এই ট্রাইঙ্গেলের যে বি কোণটা এই কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি তো যদি বি কোণ নাইনটি ডিগ্রি হয় তার এটা একটা সমকোণী ত্রিভুজ তো এই ত্রিভুজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা আমাদের ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমরা প্রকাশ করবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বা আমরা যদি খেয়াল করি এই যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটার ভূমি কত এখানে এখানে ভূমিটা হচ্ছে বিসি তো বিসি এর যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা হচ্ছে গিয়ে এ বা সাংখিক মান হচ্ছে গিয়ে এ আর আমাদের যে উচ্চতা সেটা হচ্ছে গিয়ে এ বি যা সাংখিক মান হচ্ছে গিয়ে যদি হাফ ইন্টু ইন্টু উচ্চতার পাশাপাশি যদি আমরা ভূমির মান হচ্ছে গিয়ে যদি এ এবং উচ্চতার মান যদি বি বসাই তাহলে আমরা এখানকে এখানে আমাদের সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি হাফ ইন্টু এ ইন্টু বি এবার আমরা জানবো যে একটা ত্রিভুজ ক্ষেত্রে ত্রিকোণমিতিক ক্ষেত্র ফল কিভাবে নির্ণয় করতে হয় তো এখানে যে ট্রায়াঙ্গেল আমরা একটা দেখতে পাচ্ছি এখানে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এবিসি একটা ট্রায়াঙ্গেল তো এই ট্রায়াঙ্গেলের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাহুগুলো রয়েছে যেমন হচ্ছে এসি এসি বাহুটার মান হচ্ছে গিয়ে বি অনুরূপভাবে বিসি বাহুটার মান হচ্ছে গিয়ে এ এবং এবি বাহুটার মান হচ্ছে গিয়ে সি তো আর একটা ব্যাপার হচ্ছে আমরা এই যে ডি পয়েন্টটা রয়েছে এই ডি পয়েন্টে আমরা একটা লম্ব টানলাম এডি যেটা হচ্ছে গিয়ে বিসি এর উপর লম্ব এবং আমাদের এই এডি উচ্চতাটা হবে হচ্ছে কি এডি উচ্চতা হচ্ছে গিয়ে এই ছবি এখন আমরা যদি বলি যে এই ট্রায়াঙ্গেলে আমরা যদি হচ্ছে ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা বলতে পারি তাই না যদি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে হাইট সেই হাইটটা হচ্ছে গিয়ে এইচ আমরা জানি আমাদের যে হচ্ছে বেস সেই বেসটা হচ্ছে গিয়ে এ আমরা জানি তো এখন আমরা যে কাজটা করব। আমরা হচ্ছে গিয়ে ডিরেক্ট লিখতে পারি এখান থেকে আমরা এখান থেকে ডিরেক্ট কি লিখতে পারি আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি হাফ ইন্টু ভূমি কত এখানে ভূমি হচ্ছে গিয়ে এ আর এখানে উচ্চতা কত এখানে উচ্চতা হচ্ছে কি এইচ আমরা এভাবেও বলতে পারি অথবা আমরা কিন্তু চাইলে এই এইচটা যেহেতু হচ্ছে ত্রিভুজের কোনো বাহু না তাই না এখানে এইচটা কিন্তু ত্রিভুজের কোনো বাহু না এখানে এইচটা হচ্ছে গিয়ে কি এখানে এইচটা হচ্ছে গিয়ে আমি একটু দিয়ে দেখাই এখানে যে এইচটা সেটা ত্রিভুজের কোনো বাহু না এখানে বাহু হচ্ছে এবি এসি আর বি সি তাই না সো আমরা হচ্ছে চেষ্টা করবো আমাদের এই বাহুয়ের মাধ্যমে আমরা ক্ষেত্রফলটাকে রিপ্রেজেন্ট করার জন্য এখন তুমি যদি চিন্তা করো যে তোমার যদি একটা নির্দিষ্ট ট্রায়াঙ্গেল বি হয় সে ফর এক্সাম্পল এখানে আমরা ট্রায়াঙ্গেল ধরতেছি হচ্ছে বি এই বিটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল সো এই অ্যাঙ্গেলটার কারণে আমাদের যে বিপরীত বাহুটা এই বিপরীত বাহুটা হয়ে যাচ্ছে একটা লম্ব আর এখানকার যে এখানকার যে এই এবি বাহুটা এটা হয়ে যাচ্ছে হচ্ছে একটা অতিভুজ তাহলে তুমি যদি হচ্ছে চিন্তা করো যে এই বি যদি কোন হয় একটা এবং সেক্ষেত্রে তুমি যদি এখানে হচ্ছে গিয়ে একটা কি করো তুমি যদি এখানে একটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করো যেটা হচ্ছে গিয়ে সাইন বি তো আমরা সবাই জানি সাইন বি মানে কি সাইন বি মানে হচ্ছে গিয়ে লম্ব বা অতিভুজ এখানে লম্ব হচ্ছে গিয়ে এইচ আর অতিভুজ হচ্ছে গিয়ে সি সো তুমি যদি এখানে চিন্তা করো যে আমাদের এইচ এর ভ্যালুটা কত আসতেছে এখানে এইচ এর ভ্যালুটা তুমি পাচ্ছ এইচ ইকুয়াল টু পাচ্ছ সি সাইন বি তাহলে তুমি যদি এখানে এই এইচ এর ভ্যালুর জায়গায় যদি সি সাইন বি বসাই দাও তাহলে সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ হাফ ইন্টু সি এ ইন্টু সাইন বি অর্থাৎ আমরা এখানে এই যে সি এ এটা হচ্ছে গিয়ে দেখো সিটা হচ্ছিল হচ্ছে আমাদের একটা বাহু এবং অনুরূপভাবে এই এই এটাও কিন্তু একটা বাহু ছিল সো আমাদের এই যে একটা বাহু ছাড়া একটা পয়েন্ট একটা বাহু ছাড়া একটা মান ছিল এই যেটা হচ্ছে উচ্চতা নির্দেশ করতেছিল সেই উচ্চতাকে আমরা ইন টার্মস অফ বাহু প্রকাশ করেছি সো আমরা যেহেতু বাহুর মাধ্যমে প্রকাশ করতে পারলাম তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি একই সাথে যে শুধুমাত্র ত্রিভুজের ত্রিকোণমিতিক ক্ষেত্রফল বলবো না এটাকে আমরা একই সাথে বাহুয়ের মাধ্যমে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় আমরা সেটাকেও ইন্ডিকেট করতে পারি এই সূত্রের মাধ্যমে অনুরূপভাবে যদি আমরা এই বি অ্যাঙ্গেলটা না নিয়ে যদি কোনো কারণে আমরা সি অ্যাঙ্গেলটা নিতাম তাহলে হতো হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি যদি আমরা এ অ্যাঙ্গেলটা নিতাম তাহলে হতো হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু সাইন এ তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি তো এবার আমরা বিষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব

তাহলে যোগফলটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে পরিসীমা তো যোগফলটা যদি পরিসীমা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে এই পরিসীমার অর্ধেক যেটা একটা ভ্যালু সেই পরিসীমার অর্ধেককে আমরা বলবো হচ্ছে অর্ধ পরিসীমা এবং এই অর্ধ পরিসীমাকে আমাদের এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয় অর্থাৎ আমি যদি এখানে আরেকটা জিনিস এখানে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু এস টু এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি তার মানে কোনো একটা ট্রায়াঙ্গেলের পরিসীমাকে টু এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর কোনো একটা ত্রিভুজের অর্ধ পরিসীমাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তো এই যে বিষয়বাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের এস এর ভ্যালুটা লাগবে ড্যাশ ওয়াই তোমরা যেটা করবে প্রথমত যে তোমার ট্রায়াঙ্গেলটা থাকবে সেই ট্রায়াঙ্গেলের বাহুগুলোকে যোগ করে নিবে যোগ করে দুই দিয়ে ভাগ করবা দুই দিয়ে ভাগ করলে আমরা এস এর ভ্যালুটা পেয়ে যাব এরপরে যা শুধুমাত্র একটা সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে যে সূত্রটা বলে √s s a s b s c আমরা এখানে একটা একটা জিনিস প্র্যাকটিস করে ফেলি ধরো তোমাকে বললো সি ভ্যালুটা হচ্ছে গিয়ে গেল ফাইভ এটা হয়ে গেল সেক্ষেত্রে আমরা যদি তিনটাকে যোগ যোগ করি তাহলে করলে বারো হয় আর বারোকে আমাদেরকে দুই দিয়ে ভাগ করতে হবে এসে মান নির্ণয় করার জন্য আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে সিক্স তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই সূত্র অনুসারে যদি আমরা বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি সিক্স ইন্টু সিক্স মাইনাস থ্রি একটা বাহু পরবর্তীতে সিক্স মাইনাস আরেকটা বাহু মানে ফোর পরবর্তীতে সিক্স মাইনাস আরেকটা বাহু মানে হচ্ছে গিয়ে ফাইভ তো আশা করি আমরা এইভাবে করে আলটিমেটলি যদি করি তাহলে সেক্ষেত্রে এটার যে ভ্যালু পাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের নিম্নে ও ত্রিপুজার ক্ষেত্রফল নির্দেশ করবে সো আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি তো এখন আমরা যে কাজটা করব আমরা হচ্ছে গিয়ে সবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তো এখানে একটা ট্রাঙ্গেল দেওয়া হচ্ছে এবিসি সি তো এবিসি ট্রায়াঙ্গলের তিনটা বাহুই হচ্ছে গিয়ে সমান এবং তিনটা বাহুর মানে হচ্ছে গিয়ে এ একক তাহলে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা হবে হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার তার মানে তোমার যদি বলা হয় তোমাকে একটা ট্রায়াঙ্গেল দেওয়া হলো সে ট্রাইঙ্গেল বললো যে একটা নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য গিয়ে আহ ইকাল টু থ্রি বললো তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা তুমি এখানে শুধুমাত্র রুট থ্রি বাই ফোর ইন্টু থ্রি এর স্কোয়ার লিখে দিলেই হবে দ্যাট ইজ নাইন রুট থ্রি ডিভাইড বাই ফোর হচ্ছে তোমার এই সম্ভবতী পুজোর ক্ষেত্র হবে তাহলে দেখতে যে শুধুমাত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচতা এটার মধ্যে যদি কনফাইন থাকতাম তাহলে এখানে উচ্চতা নির্ণয় করতে হতো তারপর হচ্ছে গিয়ে গুণ করতে হতো বাট এখানে এখানে এয়ার মানটা ইনপুট দিয়ে দাও তাহলে ক্ষেত্রে কিন্তু তুমি খুব সহজেই সম্ভবত্রী পুজোর ক্ষেত্র পেয়ে যাব তো এটাই হচ্ছে গিয়ে আমাদের এই অধ্যায়ের মূলত আলোচ্য বিষয় যে কতটা সহজে ডিফারেন্ট ক্যাটাগরির ট্রাইঙ্গেলের জন্য ডিফারেন্ট সূত্র ইউজ করে আমরা সহজে হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এখন আমরা জানবো যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের পরে যদি বাহুটা যদি সম সমদিবাহু হয় অর্থাৎ ত্রিভুজটা যদি সমদেব ত্রিভুজ হয় তাহলে সমদেব ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি তা আমরা সবাই জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহু একই হবে তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এই এবি বাহুটা এবং এই এসি বাহুটা পরস্পর সমান যেটা হচ্ছে গিয়ে এ একক আর এই যে বিসি বাহুটা এই বিসি বাহুটা হচ্ছে গিয়ে বি সো বিসি বাহুটা যে বি হচ্ছে এই বিসি বাহুর অর্ধেক হচ্ছে বিডি বিডিটা আমরা বলবো বিবাই টু আর এখানকার ডিসিটাকে বলবো হচ্ছে আমরা বি বাই টু তো সমাবধি বা ত্রিভুজে যদি আমরা ক্ষেত্রফল ডিরেক্ট নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু ইন্ডিকেট করে দিই সেটা হচ্ছে কি আমাদের এই যে পুরো ডিস্টেন্সটা এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে কি অর্থাৎ বিসি ডিস্টেন্সটা হচ্ছে কি আমাদের বি একক তো আমাদের ক্ষেত্রফলটা হবে হচ্ছে বি বাই ফোর বি বাই ফোর রুট ওভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে বিটা হচ্ছে সমান বিটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় বাহুটা আর এটা হচ্ছে গিয়ে সমান সমান বাহু সো বি ডিভাইড বাই ফোর রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো তোমাকে যদি এখানে এর মান দেওয়া থাকে আর এর মান দেওয়া থাকে তুমি জাস্ট এখানে এই এই সূত্রের ক্ষেত্রে ফলটা নির্ণয় করতে পারবা যদি সূত্রে তুমি মানটা দিয়ে বসিয়ে দাও তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি এখন আমরা আমাদের এই অধ্যায়ের প্রবলেমে চলে যাচ্ছি তো প্রথম এক্সাম্পল ওয়ান দেখতে পাচ্ছি আমাদের বলা হলো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যথাক্রমে সিক্স সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু বলা হলো সমকোণ সংলগ্ন বাহু তার মানে আমাদের সমকোণ হচ্ছে এই সমকোণ এই সংলগ্ন বাহু দুইটা একটা সিক্স সেন্টিমিটার এবং আট হচ্ছে এইট সেন্টিমিটার তাহলে এখানে ডিলেট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো তোমার সবাই জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু বিসি বা হাফ ইন্টু ভূমি ইন্টু চোতা সেই জন্য আমরা এখানে হচ্ছে সমগ্র ত্রিভুজের বাহুদয়কে এ ইকল টু ধরে নিলাম সিক্স সেন্টিমিটার এবং বি ইকল টু ধরে নিলাম এইট সেন্টিমিটার তো এরপরে ক্ষেত্রফল হাফ ইন টু এ বি সো এখানে এ এর মান হচ্ছে গিয়ে সিক্স এবং বি এর মান হচ্ছে গিয়ে এইট সো ফাইনালি আমরা এখানে পেয়ে যাব আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার তারপর আমরা এক্সাম্পল তে চলে যাচ্ছি এক্সাম্পল তে বলা হলো যে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে নাইন সেন্টিমিটার ও টেন সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ সিক্সটি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে সে ফর এক্সাম্পল আমাদের এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এবিসি এই এবিসি এর ভিতরে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে নাইন সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে টেন সেন্টিমিটার তো এই এবি এবং বিসি বাহুর মধ্যকার কোন হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে তো তুমি এটা আসলে কিভাবে নির্ণয় করবা তুমি এটা নির্ণয় করবা আমাদের ওই যে একটা ট্রায়াঙ্গেলের ত্রিভুজের ত্রিকোণমিতিক ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটা ছিল সেখান থেকে তো আমি তোমাদেরকে আরেকবার একটু রিওয়াইন্ড করে দিতে চাই যে কোনটার মাধ্যমে তোমরা ত্রিকোণমিতি ক্ষেত্রফল নির্ণয় করবা সেই কোনটার সংলগ্ন বাহুদয়ের গুণফল ইনটু সেই কোনটার সাইন ইনটু হাফ হয় সো আমরা যদি সেই সূত্র অনুসারে আমরা এখানে করতে চাই আমাদের এখানে ত্রিভুজের বাহুদয় হচ্ছে আমরা ধরে নেব এ 9 টু নাইন সেন্টিমিটার এবং বি কল টু টেন সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি ধরে নিলাম তো পরবর্তীতে যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সিক্সটি এখানে এ এর মান নাইন বসিয়ে দিলাম বি এর মান টেন বসিয়ে দিলাম আর সাইন সিক্সটি ডিগ্রির মান তোমার সবাই যেন রুট থ্রি বাই টু হয় সো ফাইনালি আমরা যদি এটাকে ক্যালকুলেট করি আমরা পাবো থার্টি বর্গ সেন্টিমিটার প্রায় তো আমাদের হচ্ছে এখানে এই যে বর্গ সেন্টিমিটার এই বর্গ সেন্টিমিটার এই কথাগুলো কিন্তু তোমাদের দেওয়া লাগবে অবশ্যই যেহেতু ক্ষেত্রফল আমি তোমাকে নির্ণয় করতে বলেছি অনেক সময় ভুল করে আমরা সেন্টিমিটার দিয়ে ফেলি এটা করা যাবে না তো চলো আমরা এক্সাম্পল তে চলে যাই এক্সাম্পল তে বলা হলো যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সেভেন সেন্টিমিটার এইট সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার হলে এদের ক্ষেত্রফল নির্ণয় করো

পরবর্তীতে আমরা অর্ধ পরিসীমা বের করার জন্য তিনটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলবো সো ফাইনালি আমরা অর্ধ পরিসীমা পাচ্ছি হচ্ছে গিয়ে টুয়েলভ সেন্টিমিটার এবারে আমাদের যে সূত্রটা ছিল রুট অভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সেই সূত্র হচ্ছে গিয়ে আমরা মানগুলো বসিয়ে দিব আমরা জানি আমাদের এস এর মান এ বি সি এর মান তিন চারটায় মানই আমাদের জানা সো আমরা যদি অনুরূপ এখানে মানগুলো বসিয়ে দিই এস এর জন্য বারো বসালাম সো রুট অভার অফ টুয়েলভ মাইনাস রুট অভার অফ টুয়েলভ ইন্টু টুয়েলভ মাইনাস সেভেন ইন্টু টুয়েলভ মাইনাস এইট ইন্টু টুয়েলভ মাইনাস নাইন বর্গ সেন্টিমিটার সো ফাইনালি আমরা এখান থেকে যদি একটু ক্যালকুলেট করি আমরা এখানে বারো থেকে সাত চলে গেলে ফাইভ থাকে টুয়েলভ থেকে এইট চলে গেলে ফোর থাকে টুয়েলভ থেকে নাইন চলে গেলে থাকবে হচ্ছে গিয়ে থ্রি সো ফাইনালি এটাকে গুণ করে আমরা যদি রুট করি তাহলে আমরা ফাইনালি পাবো হচ্ছে গিয়ে টোয়েন্টি বর্গ সেন্টিমিটার প্রায় সো আমাদের এক্সাম্পল থ্রিটা হয়ে গেল সো এবার আমরা এক্সাম্পল ফোরে চলে যাব এক্সাম্পল ফোরে বলা হলো যে একটি সমাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট ওভার থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো তোমাকে যেটা এখানে বলেছে আমাদের মনে করতে হবে এমন একটা বাহু এমন একটা ট্রায়াঙ্গেল ছিল যে ট্রায়াঙ্গেলটা সমবাহ ট্রায়াঙ্গেল তো ত্রিভুজ যেটা ছিল সেই ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এ সবগুলো বাহুর তোমার এ তুমি বুঝতে পারতেছ তো এই বাহুটার দৈর্ঘ্য যদি এক মিটার বাড়াই আমরা যদি এই বাহুটার দৈর্ঘ্য যদি এক মিটার বাড়াই সে ফর এক্সাম্পল আমাদের এক্সটার্নাল ট্রাইঙ্গেলটা দেখতে পাচ্ছি বাইরের ট্রাইঙ্গেলটা এই বাইরের ট্রায়েঙ্গেলটা যদি হচ্ছে এ প্লাস ওয়ান করে ফেলি তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত বেড়ে যাবে ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে থ্রি রুট থ্রি বেড়ে যাবে তার মানে আমরা যদি বড় যে ক্ষেত্রফলটা রয়েছে এই বড় বা বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল থেকে যদি ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো থ্রি রুট ও থ্রি সেই জন্য আমরা মনে করি আমাদের যে সমব ত্রিপুজার প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ মিটার তো এই জন্য এই যে ট্রায়াঙ্গেল যেটা দেখতে পাচ্ছি আমরা এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গমিটার আর ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা এক মিটার করে বাড়াই তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন যে ট্রায়াঙ্গেলটা হবে নতুন ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান স্কোয়ার বর্গমিটার সো আমরা যদি এই ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমরা থ্রি রুট থ্রি পাবো সো এইটাই আমরা এখানে লেখার চেষ্টা করবো যে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার টু থ্রি রুট আমরা যে কাজটা করবো আমরা আমরা এখান থেকে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ফর্মেটে আসার চেষ্টা করব নির্দিষ্ট ফর্মেটটা হচ্ছে ভাগ করে দিই তাহলে আমরা পাই এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু টুয়েলভ সো আমরা এবার এটাকে হচ্ছে গিয়ে বর্গ করে দিব বর্গ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আর এখানে হচ্ছে গিয়ে আমরা এ স্কোয়ার পাচ্ছি এখানে একটু টাইপিং মিস্টেক চলে এসেছে এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস এ স্কোয়ার সো আমরা এখানে মাইনাস এ স্কোয়ার লিখব সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটাকাটি চলে যায় আর এখানে থাকে হচ্ছে টু আর এই ওয়ান যদি এ পাশে চলে যায় তাহলে টুয়েলভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ইলেভেন হয়ে যায় সো ফাইনালি আমরা এ এর মান পাই হচ্ছে গিয়ে তো যেহেতু আমাদের এখানে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল সো আমরা কিন্তু ত্রিভুজটাকে বাহুর দৈর্ঘ্য বলতে পারি হচ্ছে গিয়ে এ ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ফাইভ সো আমরা নির্ণয় বাহুর দৈর্ঘ্য পাচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ মিটার এবার আমরা এক্সাম্পল ফাইভ নিয়ে আলোচনা করবো এক্সাম্পল ফাইভে বলা হলো একটি সমদেবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি সেন্টিমিটার এর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে টুয়েলভ জিরো জিরো অর্থাৎ বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে তোমার আগের ম্যাথগুলোতে আমরা দেখেছিলাম ক্ষেত্রফল নির্ণয় করতে বলে আর এখন তোমার ক্ষেত্রফল দেয়া আছে এবং আরেকটা প্যারামিটার দেয়া আছে অন্য একটা প্যারামিটার নির্ণয় করতে হবে তো তোমার সবাই জানো সমবাহ সমদেহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমান সমান বাহুগুলোকে এ এ ধরি আর আমাদের অন্য একটা বাহু সেটাকে ধরি হচ্ছে গিয়ে ভূমি ভূমিটা ধরে আমরা হচ্ছে গিয়ে সিক্সটি সেন্টিমিটার সো আমরা আমাদের যে ট্রায়াঙ্গেলের যে অর্থাৎ সমদিবাহ ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র রয়েছে রুট ওভার অফ বি বাই ফোর এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার এই যে সূত্রটা রয়েছে এই সূত্রে আমরা হচ্ছে গিয়ে সবকিছু অ্যাপ্লাই করবো সো আমরা এখানে দেখতে পাচ্ছি বি বাই ফোর রুট ওভার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো এই সূত্রে আমরা হচ্ছে বি এর মান হচ্ছে গিয়ে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সমদিবাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজের ভূমি হচ্ছে সিক্সটি সেন্টিমিটার তাই আমরা বি এর মান বসাবো সিক্সটি আর সমান সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু এস তাই আমরা এটাকে এই রেখে দিব আর এই ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে টুয়েলভ জিরো জিরো অর্থাৎ বারোশো সেন্টিমিটার সো টুয়েলভ হান্ড্রেড আমরা এখানে বসিয়ে দিবো সো আমরা পাচ্ছি বি বাই ফোর রুটো বার অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ হান্ড্রেড সো পরবর্তীতে এখানে আমরা বি বিয়ের মান বসিয়ে দিলে পাচ্ছি সিক্সটি বাই ফোর রুটো বর অফ ফোর এ স্কোয়ার মাইনাস সিক্সটি স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ হান্ড্রেড তো পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা চার দিয়ে ভাগ করলে ফিফটিন পাচ্ছি সো আমরা যদি হচ্ছে গিয়ে ফিফটিন দিয়ে যদি ওভাবক্ষে ভাগ করে দিই তাহলে এদিকে আমরা এইটটি পেয়ে যাই তারপরে আমরা যদি ওভাবক্ষে বর্গ করে দিই তাহলে আমরা ফোর এ স্কোয়ার মানসাস থ্রি সিক্স জিরো জিরো ইকোয়াল টু সিক্স ফোর জিরো জিরো সো আমরা যদি থার্টি সিক্স হান্ড্রেডকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে আমরা ডান দিকে পেয়ে যাব হচ্ছে টেন থাউজেন্ড সো পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা এখানে এই ফোর দিয়ে যদি ওভাবে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে এস পার হান্ড্রেড সো পরবর্তীতে আমরা হচ্ছে এ এর মানে এখান থেকে পেয়ে যাই হচ্ছে ফিফটি যেটা হচ্ছে গিয়ে আমাদের সমান সমান বাহুর দুর্গ সো আমরা লিখে দেবো ত্রিভুজের সমান সমান বাহুর দুর্গ হচ্ছে ফিফটি সেন্টিমিটার তো এক্সাম্পল সিক্স এক্সাম্পল সিক্সে বলা হলো একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি নির্দিষ্ট রাস্তা ওয়ান ডিগ্রি কোণে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় দশ কিলোমিটার এবং ঘন্টায় এইট কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো পাঁচ ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো তাহলে আমরা একটু এখানে দেখতে চাই আমরা হচ্ছে গিয়ে কি পাচ্ছি আমাদের হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে এ একটা ট্রায়াঙ্গেল সরি এখানে হচ্ছে একটা নির্দিষ্ট ট্রায়াঙ্গেল এ বিসি একটা ট্রায়াঙ্গেল এবং হচ্ছে বিসির একটা ট্রায়াঙ্গেল বাট কোনটা কী জিনিস সেগুলো একটু আমরা এখানে ডিটেলস আলোচনা করব আমাদের বলা আছে যে একশো বিশ ডিগ্রি কোনো দুইটি রাস্তা রাস্তা চলে গেছে একটা মনে করলাম আমরা এসি এবং আর একটা মনে করলাম হচ্ছে এবি তো এদের মধ্যকার কোন কত এদের মধ্যকার কোন হচ্ছে গিয়ে ওয়ান টোয়েন্টি ডিগ্রি সো যদি ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোন হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব আমরা হচ্ছে গিয়ে এই এ স্থান থেকে একজন গেছে দশ কিলোমিটার বেগে এবং আরেকজন গেছে এইট কিলোমিটার বেগে যেহেতু রওনা হয় সো আমরা হচ্ছে পাঁচ ঘন্টা পর তারা হচ্ছে যথাক্রমে মনে করলাম এই বি পয়েন্টে পৌঁছায় আর একটা হচ্ছে সি পয়েন্টে পৌঁছায় তো এই যে এককটা আমরা লিখলাম এই যে দূরত্বটা আমরা লিখলাম ফিফটি সেন্টিমিটার আর এই যে দূরত্বটা আমরা লিখলাম ফর্টি সেন্টিমিটার এটা কোথা থেকে আমরা লিখলাম তো যেহেতু আমাদের বলা আছে যে পাঁচ ঘন্টা তারা হাঁটে বা পাঁচ ঘন্টা তারা চলে এবং প্রথমটা হচ্ছে গিয়ে ঘন্টায় 10 দশ কিলোমিটার বেগে চলে যদি ঘন্টায় দশ কিলোমিটার বেগে চলে তাহলে সেক্ষেত্রে পাঁচ ঘন্টা পরে অবশ্যই সে পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য অতিক্রম করবে আর আরেকজন যে আট কিলোমিটার বেগে চলে ঘন্টায় সে পাঁচ ঘন্টা পরে পাঁচ আটা চল্লিশ অর্থাৎ ফর্টি কিলোমিটার সে দ্রুত অতিক্রম করবে এই জন্য আমরা এই বরাবর 40 কিলোমিটার দূরে একটা পয়েন্ট সি নিয়েছি এবং এই বরাবর ফিফটি কিলোমিটার দূরে বি আর একটা পয়েন্ট নিয়েছি তো আমাদেরকে নির্ণয় করতে হবে এই বিসি ট্রাইং বিসি দুর্ঘটনা অর্থাৎ তাদের মধ্যকার সরাসরি দ্রুত নির্ণয় করতে হবে আমাদেরকে সো এই জন্য আমরা এটাকে একটু এক্সটেন্ড করে নিলাম আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি করলাম যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে গিয়ে বিসিডি এখানে নির্দেশ করছে সো এখন আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে এখানে ব্যাখ্যা করে দিব আমাদের এবিটা কেন ফিফটি কিলোমিটার হলো আর এসিটা কেন হচ্ছে ফর্টি কিলোমিটার হলো এবং এখানে আমাদের আছে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে গিয়ে এবিসি এ ওয়ান টোয়েন্টি ডিগ্রি হলো আমাদের তো এখন আমরা যে কাজটা করব আমরা হচ্ছে গিয়ে এই ডি অ্যাঙ্গেল অর্থাৎ কোন ডি এটা হচ্ছে গিয়ে আমাদের জানি আমাদের সিক্সটি ডিগ্রি হবে সো সিক্সটি ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমরা বলতে পারি আমাদের যে ট্রায়াঙ্গেল এসিডিটা এই ট্রায়াঙ্গেল এসিডিটা হচ্ছে একটা সমকোণী ট্রায়াঙ্গেল কারণ এই এই কোনটা হচ্ছে একটা কোন তো এখন আমরা যদি বলি যে সিডি ডিভাইড বাই এসি দ্যাট ইস ডিভাইডেড বাই এসি তার মানে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে অতিভুজ সেটা হচ্ছে ডিগ্রি হবে সো আমরা বলতে পারি এসি ডিগ্রি এখান থেকে সিডি এর দুর্ঘটনা নির্ণয় করতে পারি সো আমরা যখন সিডি এর দুর্ঘটনা নির্ণয় করতে পারলাম সিডি এর দুর্ঘটনা হচ্ছে গিয়ে টোয়েন্টি রুট ওভার অফ থ্রি এবার আমরা যদি সিডি এর দুর্ঘটনা নির্ণয় করতে পারি আমরা যদি এর মান আমরা জানি আমরা এর মানও জানি তাহলে আমরা যদি এই ছোট ট্রায়াঙ্গেলটা অর্থাৎ এই ছোট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা ছোট সমগুণের ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আমরা জানি লম্বয়ের দৈর্ঘ্য আমরা জানি তাহলে কিন্তু ইজিলি আমরা ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো সো ভূমির জন্য আমরা কস্তিটা করলেই হয়ে যাবে সো এডি ডিভাইড বাই এসি করলাম এডি ডিভাইডেড বাই এসি দ্যাট মিনস ভূমি বাই অতিভুজ টু সো সেখান থেকে আমরা ভূমির মানটা পেয়ে গেলাম হচ্ছে টোয়েন্টি সো আমরা এই দূরত্বটা জানলাম টোয়েন্টি এই দূরত্বটা জানলাম ফিফটি সো আমরা পুরো যে বিডি ডিস্টেন্সটা এই বিডি ডিস্টেন্সটা কত বলতে পারি এই বিডি ডিস্টেন্সটা বলতে পারি হচ্ছে গিয়ে সেভেন্টি আমি এটাকে একটু আমরা এই অন্য কালে দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি আমি এই যে বিডি ডিস্টেন্সটা এই বিডি ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি যেহেতু আমরা এরিয়ার মান পেলাম হচ্ছে মাত্র টোয়েন্টি সো এটা যদি টোয়েন্টি হয় তাহলে পুরোটা হচ্ছে গিয়ে সেভেন্টিমিটার হবে আর আমরা একটু আগে এই যে সিডি ডিস্টেন্সটা এই সিডি ডিস্টেন্সটা পেলাম হচ্ছে টোয়েন্টি রুট থ্রি সো এই যে এই ডিসটেন্সটা এই ডিস্টেন্সটা আমরা বলতে পারি কত এই ডিস্টেন্সটা বলতে পারি হচ্ছে টোয়েন্টি রুট ওভার থ্রি সো আমরা একটা বড় ট্রা বড় রাইটেল ট্রাইঙ্গেল সি বি এ সি বি ডি এই যে ট্রাইঙ্গেলটা এই বড় ট্রাইঙ্গেলটা আমি একটু করে দেখাচ্ছি এই বড় ট্রাইঙ্গেল যেটা এই বড় ট্রাইঙ্গেল আমরা লম্ব জানি আর ভূমি জানি তাহলে সেক্ষেত্রে লম্ব এবং ভূমি যদি জানি তাহলে সেক্ষেত্রে অন্যবাহ দূর্গ কিন্তু আমরা নির্ণয় করতে পারবো সো আমরা যদি অন্য অন্যবাহ নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে সম্মুখীন চুপুজ থেকে আমরা আমাদের যে বিসি এর মধ্যকার দ্রুতটা আমরা পেয়ে যাই হচ্ছে গিয়ে কি বিসি এর মধ্যকার দ্রুত আমরা পেয়ে যাই বি এ প্লাস এডি এর হোল স্কোয়ার c d স্কয়ার তো এখানে আমরা আমাদের সবগুলো মান যদি বসিয়ে দেই তাহলে ফাইনালি আমরা পেয়ে যাব বিসি মান হচ্ছে বিসি মান পেয়ে যাব 78.1 অর্থাৎ তাদের মধ্যগা দর্গ হয়ে যাবে হচ্ছে 78.1 কিলোমিটার 5 ঘন্টা পরে তো আশা করি আমরা এই ম্যাটটা লজিক্যাল ম্যাটটা বুঝতে পেরেছি এখন আমরা एग्जांपल 7 দেখব যে প্রদত্ত চিত্রের আলোকে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো খ নাম্বার হচ্ছে গিয়ে বিডি এর মান নির্ণয় করো এবং ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো তো এখন আমাদের যে চিত্রটা সেটা হচ্ছে কি এরকম তো এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে ফিফটিন সেন্টিমিটার আর এটা একটা রাইট অ্যাঙ্গেল এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য তো তুমি কিভাবে নির্ণয় করবা সমঘ ত্রিভুজের সম্মিনী ত্রিভুজের ক্ষেত্রে পৃথক্রসর সূত্রে অ্যাপ্লাই করে যেটা পাই সেভাবে আমরা নির্ণয় করবো সো আমরা দেখতে পাচ্ছি ফিফটিন সেন্টিমিটার এর দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার সো এখান থেকে বিসি কল টু আমরা পৃথকগ্রসের মাধ্যমে পেয়ে যাই হচ্ছে গিয়ে টোয়েন্টি সেন্টিমিটার সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি তো আমাদের যে পরের যে যে জিনিসটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে বিডি এর মান নির্ণয় করো আমাদের যে বিডি সেই বিডিটা হচ্ছে গিয়ে এই যে দুর্ঘটনা এটা হচ্ছে আমাদের বিডি আমাদের এখানে এটা একটু ইন্ডিকেট করে দিচ্ছি আমাদের এই 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 পয়েন্টটা হচ্ছে গিয়ে ডি পয়েন্ট সো এই বিডি দুর্ঘটনা আমাদেরকে নির্ণয় করতে হবে সো বিডি দুর্ঘটনা নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের এই চিত্রটাকে আবার একটু আঁকার চেষ্টা করি আমাদের মনে করলো আমাদের যে ট্রায়াঙ্গেলটা সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এত অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে আমরা যদি দেখেছিলাম আমাদের যে এ বি সি এই এ বিটা হচ্ছে পনেরো সেন্টিমিটার ছিল আর এসিটা ছিল হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার সো আমরা এখানে হচ্ছে গিয়ে এ বি সি লিখলাম আর এখানে হচ্ছে গিয়ে এই এটা হচ্ছে গিয়ে ডি লিখলাম সো আমাদের এই বি ডি ডিস্ট্যান্সটা নির্ণায় করতে হবে আর এই পুরোটার দূর্ঘটা ছিল টোয়েন্টি ফাইভ এবং এই দূর্গাটা ছিল হচ্ছে গিয়ে ফিফটিন সো আমরা যদি এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করি এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু বি সি ইনটু এবি অর্থাৎ বি সি ইনটু এবি আমরা বি সি আর মান পেয়েছিলাম হচ্ছে টোয়েন্টি সো হাফ ইন্টু আমরা বিসি ইন্টু এবি ইকুয়াল টু আমরা বলতেছি হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু বিডি দ্যাট ইজ এই এসি ইন্টু আমরা বলতে পারি বিডি একই জিনিস কিন্তু তাই না কারণ এটা যে ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল যে কথা এই ট্রায়াঙ্গেলটা কিন্তু একই কথা অর্থাৎ আমরা যদি বলি এইটা হচ্ছে গিয়ে তার উচ্চতা এবং আমি একটু আবার লালকারি দিয়ে ইন্ডিকেট করে দেখাই আমি যদি বলি এটা তার উচ্চতা এবং এটা তার ভূমি এভাবেও যেমন আমরা কল্পনা করতে পারি ঠিক তেমনি আমরা বলতে পারি এটা তার উচ্চতা এবং এটা তার ভূমি আমরা এভাবেও কল্পনা করতে পারি তো এই জন্য আমরা এটাকে প্রথমে যেমন বললাম হাফ ইন্টু বিসি ইন্টু এবি ঠিক একইভাবে আমরা ডান দিকেও বলতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিডি অর্থাৎ এই যে বিডিটা হচ্ছে লম্ব আর এই এসিটা হচ্ছে গিয়ে ভূমি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এসি এবং বিডি এর মধ্যে এসি আর মানে আমরা জানি আর বিডি এর মানে আমরা জানি না সো এখান থেকে আমরা বিডি এর মানটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো আমরা এসি এর মান বসিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ বিসি এর মান পেলাম টোয়েন্টি এবি এর মান পেলাম ফিফটিন সো এখান থেকে বিডি এর মান পেয়ে যাচ্ছে হচ্ছে টুয়েলভ সো আমাদের বিডি এর মানটা আমরা বের করে ফেললাম সো এখন বললো কি যে ত্রিভুজ এবিডি এবং বিসিডি এর ক্ষেত্রফল দয়ের অনুপাত নির্ণয় করুন তো এবিডি ট্রায়াঙ্গেল কত এবিডি ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি এবিডি ট্রায়াঙ্গেল সো এবিডি ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা এবিডি এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এবিডি আর বিসিডি ট্রাইঙ্গেল কোনটা বিসিডি ট্রাইঙ্গেল হচ্ছে গিয়ে এই ট্রাইঙ্গলটা এই দুটো ক্ষেত্রে ফল আলাদা আলাদা নির্ণয় করতে হবে আলাদা আলাদা নির্ণয় করার জন্য আমরা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি ভূমিটা হচ্ছে গিয়ে কত আমরা ভূমিটা বলতে পারি হচ্ছে গিয়ে এডি সো এডি এর মানটা কিন্তু আমরা জানি না সো এডি আর মানটা জানার জন্য আমরা কিন্তু সোফার বিডি এর মান বের করে ফেলছি হচ্ছে টুয়েলভ সো জন্য আমরা বলতে পারি এই যে বিডি দৈর্ঘ্যটা এই বিডির দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে টুয়েলভ তাহলে সেক্ষেত্রে এটা যদি আমাদের নাইনটি ডিগ্রি কোন হয় এবং এটা যদি আমাদের নাইনটি ডিগ্রি কোন হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা আলাদা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এটা একটা আলাদা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সো আমাদের এই যে ট্রাইঙ্গেলটা এই ট্রাইঙ্গেলটার হচ্ছে গিয়ে একটা অতিবোধ হচ্ছে গিয়ে পনেরো আর হচ্ছে গিয়ে লম্ব হচ্ছে গিয়ে টুয়েলভ আর ভূমিটা আমাদেরকে নির্ণয় করতে হবে সো আমরা ফাইনালি এখান থেকে ভূমি আর মান পায়ে পেয়ে যাবো হচ্ছে গিয়ে নাইন একক আমরা পেয়ে যাবো সো যদি আমরা আর মান নাইন একক পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে এই পুরোটা দৈর্ঘ্য ছিল হচ্ছে টোয়েন্টি ফাইভ সো টোয়েন্টি ফাইভ থেকে নাইন চলে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে সিক্সটিন যেটা হচ্ছে গিয়ে ডিসি এর দুর্গ

ম্যাথ বাদ দিব না অনুশীলনী সবগুলো ম্যাথ আমরা করে ফেলবো যদি একই টাইপের হয় সেগুলোকে হচ্ছে তোমাদের জন্য এক্সারসাইজ হিসাবে আমরা দিয়ে দিব তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো সোফার আজকে লেকচার এই পর্যন্তই আমরা পরবর্তী দিন লেকচার টুতে এই আরো কয়েকটা এক্সাম্পল আমরা আলোচনা করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে